তৃণমূল নেত্রী মহুয়া গোপের সুপারিশপত্র ভাইরাল। জলপাইগুড়িতে টাকা গোনার মেশিন আসতে বলেছে কটাক্ষ বিজেপির। মিথ্যা রটানো হচ্ছে দাবি মহুয়া গোপের, থানায় খবর অভিযোগও জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক চিঠিতে দেখা যাচ্ছে তৎকালীন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের তৎকালীন কার্যকরী সভাপতি মহুয়া গোপের লেটার হেডে তিনজনের নাম ও রোল নম্বর দিয়ে ফর প্রাইমারি অর্থাৎ প্রাথমিকের জন্য লেখা রয়েছে। তার নিচে হাতে ক্রমিক সংখ্যা অনুযায়ী তিনজনের নাম ও রোল নম্বর লেখা। তার নিচে লেখা ভেনু নেম অর্থাৎ কেন্দ্রের নাম। সেখানে লেখা ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন। তারিখ 26 অক্টোবর 2016, সময় দুপুর দুটো। তিনজনকেই কোন টেবিলে মৌখিক পরীক্ষা দেবে তাও লেখা রয়েছে। চিঠির নিচে মহুয়া গোপের স্বাক্ষর ও সিল দেখা যাচ্ছে। তাতেই দেখা যাচ্ছে 21 অক্টোবর 2016 তারিখে মহুয়া গোপ কার্যকরী সভাপতি ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সিল রয়েছে। চিঠিতে যে তারিখ লেখা রয়েছে সেই তারিখে জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হয়েছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দেবার 5 দিন আগে তিনজনের নাম রোল নম্বর দিয়ে শাসক দলের নেত্রী এই চিঠি কাকে দিয়েছিল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিঠির তারিখে রয়েছে 21 অক্টোবর 2016। 2016 সালে তৃণমূল কংগ্রেসের ক্রান্তি সাংগঠনিক ব্লক কার্যকরী সভাপতি ছিলেন মহুয়া গোপ, যিনি বর্তমানে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। আবার এই সুপারিশপত্রকে কেন্দ্র করে বিজেপি কটাক্ষ শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি নেতা সুজিত ভৌমিক শ্যামাপ্রসাদ সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও শনিবার ক্ষোভ উগড়ে দেন মহুয়া গোপ, বলেন, আমার সই জাল করা হয়েছে, কোনো বিরোধী দলই আমার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলতে পারবে না, আমি স্বচ্ছভাবে রাজনীতি করি। তিনি আরও বলেন, যারা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি। যদিও এদিন বিজেপি নেতা শ্যামাপ্রসাদ বলেন, মহুয়া গোপ আগে নিজে প্রমাণ করুক কে তার সই জাল করল, আসলে পুলিশের ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছেন, কিন্তু আমরা সেই ভয় পাই না। না, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে একটা এখানে আমার বিরুদ্ধে বিজেপি সিপিএম এবং কংগ্রেসের কোনো দম নেই। জলপাইগুড়ি জেলায় বিরোধী রাজনীতি যারা করে তাদের দম নেই মহুয়া গোপের বিরুদ্ধে একটা দুর্নীতি প্রমাণ করা, ঠিক আছে? কারণ আমি এতটাই সততা নিয়ে চলি, আদর্শ মমতা বন্ধু। আপনি আইনের দ্বারস্থ হয়েছেন? আমি অবশ্যই আইনের দ্বারস্থ হয়েছি। আমি জানিয়েছি, আমার আইনকে ব্যবস্থা নিতে বলেছি, যে একটা FIR করেছি, যে এই বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের একটা খবর পরিবেশিত হচ্ছে যেটা আমার মর্যাদাকে হানি করছে এবং দলের ভাবমূর্তিকেও আঘাত করছে। দেখুন, আমাকে কেউ ব্যক্তিগতভাবে আঘাত করলে আমি সেটা মেনে নেব, কিন্তু দলের ভাবমূর্তিকে আঘাত করার চেষ্টা করলে আমি এটা ছেড়ে কথা বলবো না। তাই যেখানে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সেই সংগঠনের পাশে বিরোধীদের মাটি খোঁজার জায়গা নেই, বিরোধীদের মাটি খোঁজার জায়গা নেই। এখানে বিজেপি তার অস্তিত্ব সম্পূর্ণভাবে হারিয়েছে, কংগ্রেস সিপিএম এর কোনো চিহ্ন নেই। তো সুতরাং আমি এই বিষয় নিয়ে কারো বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না। বিরোধীর রাজনীতি থাকবেই, রাজনীতিতে শাসক বিরোধী নিয়ে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে লড়াই চলবেই, এটা বাস্তব কথা। কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে দলটা করি। জলপাইগুড়ি জেলায় এইটুকু অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি, মহুয়া গোপের দুর্নীতি প্রমাণ করার ক্ষমতা কারণ এই ধরনের লেটার হেড কি এগুলো ফলস, মানে ফেক মনে হয়? একদমই তাই, এটা চক্রান্ত হচ্ছে। থ্যাংক ইউ। তৃণমূলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আপনারা পোস্ট করেছিলেন, যে টাকা নিয়ে আরেকটা মানে নিজের প্যাটে সুপারিশ করেছিলেন চাকরির বিষয়ে, তো উনি বলছেন যে এটা মিথ্যা ভুয়ো, এ বিষয়ে থানায়ও বিষয়টি জানিয়েছিলেন যারা এ বিষয়ে পোস্ট করেছে, কী বললেন? দেখুন, তিনি বলেছেন আইনের দ্বারস্থ হবেন, আইনের দ্বারস্থ হন না, আইনের দ্বারস্থ হলে আমরাও আইনে জবাব দেবো। যারা চুরি করেছেন তাদের ভয়, চোরের মায়ের বড় গলা, এ দিদি বলে চোরকা মাইকা বড় গলা, তো দিদির গলা তো উনিও বলবেন, উনি চুরি করেননি প্রমাণ করুন আগে। লেটার বেডটা যে উনার নেই, সই যে উনার নেই, উনি বলছেন জাল করা হয়েছে, কে জাল করেছে সেটাকে তত্ত্ব বের করুন। সংবাদ মাধ্যমে খবর পরিবেশিত হয়েছে, আমরা দেখেছি, আমরা প্রতিবাদ করে জানাচ্ছি। এবার উনি যে স্বচ্ছ উনাকে প্রমাণ করতে হবে, আমাদেরকে ধমকে চমকে লাভ নেই। বিজেপি করি আমরা একনিষ্ঠ বিজেপি করি, আমরা সৎসাহের সাথে বলতে পারি যে আমাদের এরকম কোনো দুর্নীতির যোগ নেই, আপনাদের প্রত্যেকেই দুর্নীতির জর্জরিত, তাই আপনাদের এত ভয়। আইনের দ্বারস্থ হন, আমরাও সাধুবাদ জানাই, প্রত্যেকেই আইনের দ্বারস্থ হোক এবং CBI ED যাতে এদের সকলকে ডাকে এবং জেরা করে, জেরা করলে দুধকা দুধ পানিকা পানি হবে।